সন্দীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত প্রথমে চোখ রাখব নিউজ হেডলাইন্সে ভট্টাচার্য দম্পতির আত্মহত্যা মামলা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় ফের গোপন জবানবন্দির আবেদন কন্যা তানিয়া ভট্টাচার্যের প্রাকৃতিক দুর্যোগের কারণে সেতু ভেঙে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রাজগঞ্জের হুদুগজ গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দিলেন সেচমন্ত্রী পার্থপ্রতিম ভৌমিক এ নেগেটিভ রক্ত দিতে 100 কিলোমিটারেরও বেশি পথ পার হয়ে জলপাইগুড়ি এলেন চন্দন মোদক নামে যুবক সহযোগিতায় গ্রিন ভ্যালি স্বেচ্ছাসেবী সংগঠন এবার আসছে বিস্তারিত সংবাদে জলপাইগুড়ির ভট্টাচার্য দম্পতির আত্মহত্যার প্ররোচনা মামলায় ফের গোপন জবানবন্দি দিতে চেয়ে আবেদন করলেন দম্পতির মেয়ে তানিয়া ভট্টাচার্য বৃহস্পতিবার এই মামলার তদন্তকারী অফিসারকে লিখিত আবেদন জানিয়েছেন তিনি তানিয়া জলপাইগুড়ির ডিআইবি অফিসে উপস্থিত হয়ে বলেন গত 10ই এপ্রিল একবার গোপন জবানবন্দি দেওয়া হয়েছে কিন্তু সেই সময় তাকে মানসিকভাবে অত্যাচার করা হয়েছিল ভয়ে ভয়ে জবানবন্দি দিয়েছিলেন নতুন করে তাই জবানবন্দি দেওয়ার জন্য আবেদন করলেন উল্লেখ্য গত 1 এপ্রিল জলপাইগুড়ির পান্ডাপাড়ার বাড়িতে অপর্ণা ভট্টাচার্য ও সুবোধ ভট্টাচার্য আত্মহত্যা করেন তাদের বাড়ি থেকে 4 পাতা সুইসাইড নোট উদ্ধার হয় সেখানে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় কাউন্সিলর সন্দীপ ঘোষ সহ মনোময় সরকার ও সোনালী বিশ্বাসের নাম উঠে আসে এরপরে সুবোধ ভট্টাচার্যের দিদি শিখা চট্টোপাধ্যায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন 4 জনের নামে পুলিশের কাছে এবং আদালতে 3 জন আত্মসমর্পণ করেন অথচ মূল অভিযুক্ত সৈকত চট্টোপাধ্যায় বর্তমানে পলাতক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এরই মধ্যে এদিন তানিয়া ভট্টাচার্য ফের গোপন জবানবন্দি দিতে চেয়ে আবেদন করলেন আজকে বেসিক্যালি আশা ছিল হচ্ছে এই 164টা করানোর জন্য আমি অ্যাপ্লিকেশন দিলাম দেখি এখন ওনারা কবে করায় একবার তো হয়েছে তোমার 164 তা আপনারা তো প্রত্যেকেই জানেন আমি কিভাবে 164 করেছিলাম আর কে কে আমাকে কিভাবে নিয়ে গেছিল আপনারা সবাই জানেন তো আমাকে যে থ্রেড দেওয়া হয়েছে সেটাও আমি 15 এপ্রিল রিভিল করি সবার সামনে আপনাদের সবার সামনে রিভিল করি তো যারপরে আমাদের হচ্ছে হাইকোর্ট থেকে বলা হয় 164 করানোর জন্য তো যার জন্য আমি ওনাকে ওনার কাছে একটা অ্যাপিল করে গেলাম না না আর কিছু সব্যসাচী মজুমদারের রিপোর্ট এভি নিউজ প্রাকৃতিক দুর্যোগে সেতু ভেঙে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজগঞ্জের হুদুগজ গ্রামের অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হুদুগজ গ্রাম সহ একাধিক রাস্তার চরম অসুবিধার সম্মুখীন হয়ে গ্রামবাসীরা 3টি বাঁশ লাগিয়ে প্রাণের ঝুঁকি নিয়েই চলাচল করছেন গ্রামের দুপাশে 2টি নদী একপাশে করতোয়া অন্য পাশে শাহু নদী ফলে প্রত্যেক বছর বর্ষার কারণে ভোগান্তি শেষ নেই গ্রামবাসীদের ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থপ্রতিম ভৌমিক তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন দুর্গাপুজোর আগেই রাস্তা এবং সেতু সংস্কারের কাজ শুরু হবে ছিল পার্থ ভৌমিক হ্যাঁ আশ্বাস দিয়েছেন কি বলেছিল পুজোর আগেই কাজ হবে বিজয় কথাই বলছিল বলছে যে দিদির নির্দেশে আসছে দিদি পাঠাইছে হ্যাঁ আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি যেন ব্রিজটা হয়ে উঠে ব্রিজের তো হওয়া উচিত কোনটার তো প্রায় শহর কাছাকাছি আছে একই জায়গা হুদুগজ বলে আমাদের এখানে সমস্যা হচ্ছে যে বাচ্চাগুলো স্কুলে যাইতে পারতেছে না 17 তারিখ থেকে স্কুল খুলছে এখনো বাচ্চাগুলো স্কুলে বাড়িতেই আছে এই যে রাস্তা ভাঙা কোন দিক দিয়ে যাবে আমার হলো একমাত্র এটাই রাস্তা মহেন্দ্রনাথ হাই স্কুল এদিক দিয়ে যেতে না পারলে এদিক দিয়ে মোটামুটি ধরেন 15 কিলোমিটার এখানে এখানে না হলো 700 লোকের এখানে গ্রাম 2টা গ্রাম আর এ বিএসএফ ক্যাম্প আছে এবারে এরকম সমস্যা হয় এবারে প্রথম ভাঙছি আমাদের অসুবিধা হয় কি আমরা হাট বাজার করতে পারি না বাচ্চাদের স্কুলে যাইতে পারতেছে না বলছিল যে ব্রিজটা হবে আর কি আমাদেরকে বলছে যে আপাতত যাওয়ার একটা রাস্তা ব্যবস্থা করে দিব কালভার্ট পরে তখন ব্রিজটা যখন ইয়েটা বাইরে যে বর্ষাটা তখন এটা এদিকে রাজগঞ্জের ব্লক আধিকারিক পঙ্কজ কোনরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি
রোগীকে এ নেগেটিভ রক্ত দিতে 100 কিলোমিটারেরও বেশি পথ পার হয়ে জলপাইগুড়ি আসলেন এক যুবক। সামাজিক মাধ্যমে পোস্ট দেখে শতাধিক কিলোমিটার বাসে চেপে জলপাইগুড়িতে আসেন কোচবিহার জেলার যুবক চন্দন মোদক। সামাজিক মাধ্যমে পোস্টে দেখেন একজন মুমূর্ষু রোগীর জন্য এ নেগেটিভ রক্তের অত্যন্ত প্রয়োজন। আর সেই পোস্ট দেখেই সুদূর জলপাইগুড়ি থেকে 100 কিলোমিটার পথ পেরিয়ে তিনি ছুটে আসেন। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে পৌঁছন এবং রোগীর জন্য রক্ত দেন। এখানে এসে এ নেগেটিভ ব্লাড ব্যাংকে প্রদান করেন ওই যুবক। এ নেগেটিভ রক্তের যোগান খুবই কম থাকায় যুবক রক্ত দিতে ছুটে আসেন এবং তার ফলে জলপাইগুড়ির মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচল। এই কাজে যথেষ্ট সহযোগিতা করে গ্রিন ভ্যালি স্বেচ্ছাসেবী সংগঠন বলে খবর। এটা একদম বিরলতম বলবো সেটা এ নেগেটিভ। হ্যাঁ, আমাদের বাড়ি কুচবিহার, কুচবিহার থেকে আবার 20 কিলোমিটার ভিতরে। তো আগামীকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেছিলাম নেগেটিভের জন্য, মুমূর্ষু রোগীর জন্য সেটা বলবো। তো সেখান থেকে সকাল থেকে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি। আমার নাম চন্দন মাতো, আমি ব্যবসা আছি মরিচ বাড়ি কুচবিহার থেকে অনেকটা ভিতরে। হ্যাঁ, মুমূর্ষু রোগীর জন্য, কারণ সে ব্লাড পাচ্ছে না, যেহেতু এ নেগেটিভ তো সেটা কিছু করার নেই, চলে আসছি। হ্যাঁ, আর এগে 6 বার দিয়েছি, এবার 7তম হলো। তো কালকে আমাদের কাছে খবর এসে খুব একটা মুমূর্ষু রোগীর জন্য এ নেগেটিভ ব্লাডের খুব প্রয়োজন ছিল, তারা ব্লাডটা কোথাও খুঁজে পাচ্ছিল না। আর যেহেতু আমি একটা নেগেটিভ গ্রুপ চালাই কুচবিহারের একজন ফাইন্যান্সের দিবাকর পণ্ডিত আর আমি দুজন মিলে, তো আমরা সেই গ্রুপে পোস্ট করি এবং সেখানটা থেকে ভাইয়ের সাথে পরিচয় হয় আর ভাই আজকে সেখানটা এসে সেই রোগীর জন্য এ নেগেটিভ ব্লাডটা দিয়ে যায়। খুবই খুশি সেখানে, মানে ওর কুচবিহার থেকেও ভেতরে, মানে বানেশ্বর সেখান থেকেও এত দূর, মানে ছুটে এসে যে ব্লাডটা দিচ্ছে এর থেকে ভালোবাসার ওকে কী দিয়ে যে সম্মান জানাবো আমি বুঝতে পারছি না। এরকমভাবে যদি সবাই আসে তার মানে লাল ভালোবাসা দিয়ে একটা মানুষের প্রাণ বাঁচায়, খুব খুশি হব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত প্রেমিকাকে গ্রেফতারের দাবিতে মোমবাতি হাতে মিছিল করে ফের থানায় উপস্থিত পরিবার সহ প্রতিবেশীরা। আগামী 48 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে জলপাইগুড়ি পৌর এলাকায় সাফাইয়ের কাজ বন্ধের হুমকি দেওয়া হয়েছে। সম্পর্কে টানা পোড়েনের জেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল জলপাইগুড়ির হরিজন বস্তি এলাকার সিদ্ধার্থ হেলা নামে বছর বিশের এক যুবক। আর এই ঘটনাতেই অভিযুক্ত প্রেমিকা এবং তার পরিবারের লোকজনদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ নিয়ে গত রবিবার প্রায় ঘণ্টা দুয়ে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এরপরে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলেও সেদিনের মতো বিক্ষোভ উঠে যায়। কিন্তু তারপর 48 ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না করায় বুধবার রাত্রিবেলায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় হাজির হন মৃতের পরিবার এবং শতাধিক হরিজন বস্তির বাসিন্দা। বিক্ষোভকারীদের পক্ষ থেকে এদিন ফের 48 ঘন্টার চূড়ান্ত সময় দেওয়া হয়েছে। যদি এই সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হয় তবে জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ডের সাফাই কাজ বন্ধ করে দিয়ে পথ অবরোধ করা হবে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমরা বিগত কালকে আমরা বাবার থানাতে ডায়েরি করা হয়েছিল আর 2 তারিখেও করেছিল, প্রশাসন কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে না প্রশাসন দ্বারা। তো আমরা আমাদেরকে আজকে আইসি সাহেব বলেছে 2 দিনের সময় দাও, 48 ঘন্টার সময় আমরা কেসটা স্ট্রং করি, তারপরে আমরা ধাবা চাবা করবো। 48 ঘন্টা এর আগেও আমরা 24 ঘন্টা সময় পাই, আমরা কোনো কাজ হয় না। আমরা জানি যে আইনের মাধ্যমে আমরা আশাও রাখতেছি না, এরপরে আমরা নিজেই শুরু করবো কী করতে পারি। আমরা স্ট্যাকের দিকে যাবো, আমরা জলপাইগুড়িতে স্ট্যাকে যদি আমরা যাই তা আমাদের উপর কেউ উঠতে পারবে না। যদি সাফাই কর্মী স্ট্যাক করে দেয় তাহলে কে কাজ করবে? 25টা ওয়ার্ড আমাদের হাতে আছে, আমরা যদি ওয়ার্ড বন্ধ করি একটা লেবার যাবে না কাজে আমাদের 48 ঘন্টা পর। কাকে যে যার জন্য ছেলেটা যে বিষ খাওয়া হয়েছিল, সিদ্ধার্থ হেলা নাম ছেলেটার, আর যার জন্য বিষ খাওয়া হয়েছে সে মেয়েকে এখনো অ্যারেস্ট করে, বাড়ির লোক পালিয়ে আছে, প্রশাসন সবই জানে কোথায় আছে না আছে, কিন্তু এখনো অ্যারেস্ট করতেছে না। আমরা আমাদের 3 নম্বর আমাদের পাড়ার থেকে শুরু করে ডিবিসি রোড হয়ে থানা ঢুকা হয়েছে, আমরা মোমবাতি মিছিল করলাম আজকে গোটা পাড়া ছিল, গোটা পাড়া মিলে নেওয়া হয়েছে। প্রায় আমাদের সঙ্গে 500 থেকে 600 মানুষের জনসংখ্যা ছিল। অভিযুক্ত রয়েছে, এর মধ্যে 3 জন রয়েছে, ওই মেয়েটা, মেয়ের বাপ আর মা, 3 জন রয়েছে। ওরা এখন কোথায় পালিয়ে আছে সেটা আমরা যা বলতে পারলাম না। পলাতক ওরা আসলে তো 20 তারিখ থেকেই পলাতক, মানে গত মাসে 20 তারিখে পলাতক আছে ওরা। হ্যাঁ, প্রেমের জন্য এটা হয়েছে, ভালোবাসা প্রেমের জন্য এটা।
সে হলো ঘাস খাবার বিষ খেয়ে মারা গেছে। ওই মেয়েটা বলছে ওকে বিষ খাবার জন্য এক বাড়ির ছাদের মধ্যে ছেলে এক ছাদের মধ্যে মেয়ে ছিল, মেয়ে ওই ছাদ থেকে বলতে বিষ খায় মর, ও কোকোকোলার মধ্যে বিষ মিশিয়ে খাবেছে, মেয়েটা ওখান থেকে টর্চার পড়ে যেতে তার আর মেন্টালিটি টর্চার তো অনেকদিন করছে ওকে, মেয়েটাও কাউকে জানায়নি। পুলিশ আমাদের একটা আশা দিল 48 ঘন্টা, 48 ঘন্টার জন্য আমরা আইনের আইনকে হাতে নিলাম না, 48 ঘন্টা পর আমরা আইনকে হাতে নিব, তারপরে আমরা স্ট্রাইকের দিকে যাবো। 25টা ওয়ার্ড জলপাইগুড়িতে, 25টা ওয়ার্ডের মধ্যে সুপার আছে, সুইপার আছে, সাফাই কর্মী আছে, আমরা একটা ধারণায় বসবো কদমতলা মোড়ে, আমরা ধারণায় বসে যাবো, কাজ বন্ধ করে ধারণা হবে, ওখানে আমাদের কদমতলায় স্ট্রাইকও হয়ে যাবে, ধারণায় বসবো। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ভোট কর্মীদের নিরাপত্তার দাবিতে সোচ্চার জলপাইগুড়ি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। অভিযোগ, নিরাপত্তার দাবি তোলার পরেও নির্বাচন কমিশন সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এর জেরে ভোটগ্রহণ প্রক্রিয়ায় গিয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রিজাইডিং অফিসার রেবতী মোহন বিশ্বাসের। এই ঘটনারই প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়ির জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখালেন সমিতির শিক্ষক নেতারা। কর্মসূচি থেকে মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানানো হয়েছে। অন্যদিকে মৃত ভোটকর্মী রেবতী মোহন বিশ্বাসের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার দাবিও তোলা হয়েছে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে জঙ্গল রাজ চলছে, মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে ধর্ষণ করার ঘটনা প্রকাশ্যে আসছে। এদিকে ভোটকে কেন্দ্র করে রাজ্যে চলল ভোট লুট সন্ত্রাস, ভোটকর্মীদের নিরাপত্তা দেওয়া হয়নি যার জেরে ভোটকর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছে, তারই প্রতিবাদে এই আন্দোলন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ। গোটা রাজ্যে জঙ্গল রাজ চলছে এবং গোটা দেশেও জঙ্গল রাজ চলছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে মণিপুরে 3 জন মহিলাকে নগ্ন করে প্যারেড করানো হয়েছে, তারপরে 2 জনকে গ্যাংরেপ করানো হয়েছে। আমাদের রাজ্যেও এই ভোটের নামেও জঙ্গল রাজ চলছে। আমরা মণিপুরের ঘটনার যেমন তীব্র প্রতিবাদ নিন্দা ধিক্কার জানাচ্ছি, আমাদের রাজ্যে আদিবাসী মহিলাকে দল পরিবর্তনের জন্য দণ্ডি কাটানো হয়েছিল, আমাদের রাজ্যে একজন মহিলা প্রার্থী ভোট নির্বাচন প্রার্থী তিনি ভোট লুট আটকেছিলেন বলে তাকে ভোটের বুথের বাইরে তাকে কান ধরে উঠবস করানো হয়েছিল। গোটা রাজ্যে ভোটকর্মী ভোটার সাধারণ মানুষ নিগৃহীত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তাদের গণতন্ত্র লুট হয়েছে, তাদের গণতন্ত্র গোটা রাজ্যে নির্বাচন নামে প্রহসন হয়েছে, গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হয়েছে, তার প্রতিবাদেই আমাদের ডেপুটেশন। আমাদের একজন ভোটকর্মীকে বলপূর্বক দায়িত্বে পাঠানো হয়েছিল উইদাউট সিকিউরিটি, সারা রাত্রি ধরে তৃণমূলী দুষ্কৃতীরা তার উপর আক্রমণ করেন, তাকে মানসিক নির্যাতন করেন, তিনি সকালবেলা ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন, তার মৃত্যু হয়। আমরা বলেছি বিনা নিরাপত্তাতে, আমরা ভোটের আগেও দাবি করেছিলাম যে বিনা নিরাপত্তায় আমরা ভোট করতে যেতে চাই না। আমাদের রাজ্য সরকার, আমাদের নির্বাচন কমিশন কোনো দায়িত্ব নিলেন না, তারা মিথ্যে কথা বললেন, তারা কোনো নিরাপত্তা ছাড়াই আমাদেরকে ভোট করতে পাঠালেন, তার ফলে বিভিন্ন জায়গায় ব্যালট লুট হলো, বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স লুট হলো, মানুষের গণতন্ত্র আক্রান্ত হলো, মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না, নির্বাচন কর্মীরা যেখানে যেটুকু প্রতিরোধ করেছিলেন তাদের উপর দৈহিক নির্যাতন হলো, আক্রমণ হলো, এমনকি নির্বাচন কর্মীদেরকে ভোটকর্মীদেরকে বুথ থেকে তুলে নিয়ে গিয়ে বলপূর্বক তাদেরকে দিয়ে অন্যায় কাজ করানো হয়েছে। শিক্ষক হিসেবে আমরা এই অন্যায় কাজ করতে চাই না, আমাদেরকে একটা বিপদে ফেলে, আমাদের একটা মৃত্যু মুখে ফেলে দিয়ে নিরাপত্তার বাইরে রেখে আমাদের দিয়ে এই কাজ করানোর মতন পরিবেশ তৈরি করেছেন রাজ্যের নির্বাচন কমিশন, জেলার নির্বাচন আধিকারিকরা, জেলা সরকার। আমাদের দাবি হচ্ছে এই সমস্ত অন্যায় যারা ভোট লুট করেছেন, যারা ভোটকর্মীদের আক্রমণ করেছেন, যারা ব্যালট বাক্স লুট করেছেন, তাদের বিরুদ্ধে FIR করতে হবে, আইনানুগ ব্যবস্থা নিতে হবে, কঠিন শাস্তি দিতে হবে, এবং ভোটকর্মী রেবতী মোহন বিশ্বাসকে ক্ষতিপূরণ দিতে হবে, তার পরিবারকে এবং তার পরিবারকে চাকরির ব্যবস্থা করতে হবে, তার সাথে ভোটের নামে যে প্রহসন তার বিরুদ্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, বেশিরভাগ জায়গায় যেখানে ভোট হয়নি প্রয়োজনে সেখানে রিপোল করতে হবে, রিপোল করে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, প্রতিষ্ঠার দাবিতে, অন্যায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিতে, রেবতী মোহন বিশ্বাসের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে আজকে আমাদের ডেপুটেশন, এটাই আমাদের মূল কথা, মূল দাবি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
পাতকাটার কোঙারপাড়া এলাকার গৃহবধূ নিখোঁজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে খবর, কোঙারপাড়ার বাসিন্দা দেবাশিস লস্করের স্ত্রী বছর 30 অনিমা দাস গত 18 জুলাই চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু বেলা গড়িয়ে গেলেও বাড়িতে ফিরে তিনি না আসায় বাড়ির আত্মীয় পরিজনরা চিন্তিত হয়ে পড়েন। বাড়িতে স্বামী এবং 9 ও 6 বছরের 2 মেয়ে আছে তার। অনিমা দাসের স্বামী দেবাশিস লস্কর তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী 18 জুলাই চিকিৎসার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু সেই দিন তিনি বাড়িতে ফিরে আসেননি। এরপরে 19 জুলাই থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। যদি অনিমা দাসের খোঁজ কেউ পেয়ে থাকেন তাহলে 9641538240 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধও জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। ঘটনা আগামী মঙ্গলবার আমার স্ত্রী নিখোঁজ হয়ে গেছে। বাড়ির থেকে সকাল 10 বেরিয়েছিল, বাড়ির থেকে সকাল 10 বেরিয়ে হাসপাতালের নাম করে এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। সে কোনো এক ছেলের সাথে কোথাও চলে গেছে। কি মনে হচ্ছে যে আপনি থানায় তো অভিযোগ দায়ের করছেন? থানায় আমি অভিযোগ কি ভাবছেন, মানে কি হতে পারে ঘটনাটা? ঘটনাটা থানায় আমি অভিযোগ দায়ের করেছি যে আমার স্ত্রীকে যেন দ্রুত ফিরিয়ে দেওয়া হয়। প্রশাসনের কাছ থেকে আমি সেটাই আশা করছি। আমার 2 মেয়ে খুব ছোটো ছোটো বাচ্চা, তারা খুব কান্নাকাটি করছে। হ্যাঁ, বড়ো মেয়ে তো খুবই অসুস্থ। বড়ো মেয়ে হচ্ছে আমার 8 বছর, ছোটো মেয়ে হচ্ছে 6 বছর। তো আমার বড়ো মেয়ে খুব অসুস্থ, তাই আমি চাচ্ছি যদি কোথাও ও চলে গিয়ে থাকে, কেউ যদি ওকে দেখে থাকে, দয়া করে আমাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা কীভাবে জানলেন যে উনি বাড়ির থেকে নিখোঁজ হলেন? সে আগেও আমরা বুঝতে পেরেছিলাম হালকা কিছু, কিন্তু পুরোপুরিটা বুঝতে পারিনি। হ্যাঁ, ফোন করতো অন্য ছেলের সঙ্গে, ফোন করে সে হঠাৎ করে সেদিন বেরিয়ে গেছে বাড়িতে হাসপাতালের নাম করে, কিন্তু এখনও পর্যন্ত কোথায় আছে, কোথায় গেছে আদৌ আমি কিছু জানি। কবে নাগাদ বেরিয়ে যায়? মঙ্গলবার সকাল 10 দিকে হাসপাতালের নাম করে ও বাড়ি দিয়ে বেরিয়েছে। কী নাম স্ত্রীর? নাম কি? আমার স্ত্রীর নাম অনিমা দাস। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রাজ্য পর্যায়ে খেলার সুযোগ পেল ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশন। ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশন জলপাইগুড়ির পক্ষ থেকে 21 জন স্টেট লেভেল কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য জলপাইগুড়ি থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা হয়। চলতি বছর স্টেট লেভেল কম্পিটিশন বর্ধমানে অনুষ্ঠিত হতে চলেছে, এমনটাই জানিয়েছেন সংস্থার প্রশিক্ষক গোবিন্দ আগরওয়াল এবং সম্পাদক গোপাল চন্দ্র সরকার। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ভট্টাচার্য দম্পতির আত্মহত্যা মামলা, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় ফের গোপন জবানবন্দির আবেদন কন্যা তানিয়া ভট্টাচার্যের। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেতু ভেঙে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রাজগঞ্জের হুদুগজ গ্রামের। ঘটনাস্থল পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দিলেন সেচমন্ত্রী পার্থপ্রতিম ভৌমিক। এ নেগেটিভ রক্ত দিতে 100 কিলোমিটারেরও বেশি পথ পার হয়ে জলপাইগুড়ি এলেন চন্দন মোদক নামে যুবক, সহযোগিতায় গ্রিন ভ্যালি স্বেচ্ছাসেবী সংগঠন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।